আমরা আজকে মদন গোপালের এই কিচেনে 100 লোকের একটা মহাপ্রভুর প্রিয় সবজি যেটাকে লাপড়া বলা হয়, নবরত্ন বলা হয়। তো এই লাপড়া দেখুন, এখানে ঝিঙে আছে, মাজা আছে, আলু আছে, কাঁকরোল আছে, কুঁদরি আছে, কপির ডাটা আছে, কুমড়ো আছে, এই দেখুন কাঁচকলা আছে, এদিকে কচু আছে। কচু মহাপ্রভুর খুব প্রিয় কচু। তো এগুলো মহাপ্রভুর খুব প্রিয়, এগুলো আমি একটু বানিয়ে নিয়েছি। এগুলো 50 জনের সবজি আছে, আমাদের ভক্তরা বানিয়ে দিয়েছে। আগেই বলেছি আমাদের ভক্তরা সবাই সহযোগিতা করে, অসুবিধে নেই। আজকে আমাদের প্রায় 100 জনের প্রসাদ হবে। তো আমাদের এই কিচেনে 100 জনের প্রসাদের জন্য আমরা প্রথমে এই পাঁচ তরকারিতে দেখুন তেল দিয়ে দেব। এই 50 জনের জন্য বা 100 জনের জন্য 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেল। এখন এতে যেহেতু এটা ল্যাবড়া হবে না, 4 রকমের মশলা দেব। এটা দেখুন আমি 5 ফোড়ন, এই 5 ফোড়ন দিচ্ছি। তো আপনি যদি বড় জায়গায় করেন, তার সিস্টেম হচ্ছে তেলে দেবেন না, তেলে দিলে না মশলা ফোড়নগুলো পুড়ে যাবে। একটু সাইডে, কড়ার সাইডে রাখবেন, একটু জিরে দেবেন, এগুলো সব কিন্তু সাইডে রাখবেন। তারপরে দেখুন লঙ্কাগুলো, শুকনো লঙ্কা, এগুলো একটু চিরে, একটু কেটে এই পাশে দিয়ে দেবেন। এগুলো সব দেওয়া হয়ে গেলো। আর এই সবজিটা একটু টেস্টি করার জন্য, এই মশলাটা অনেকে জানে না, দেখুন এই শুক্তো লাপড়া এগুলোতে অত্যন্ত টেস্টি করে। এটা হচ্ছে চন্দনি, এই দেখুন চন্দনি দিয়ে দিলাম। এখন আমি খুন্তিটা কোথায় গেল, ওপাশে খুন্তি আছে, আমরা খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেবো। তেজপাতা নেড়ে দিলাম, দিয়ে আমরা আরেকটু লঙ্কা দিচ্ছি, একটু তেজপাতাও দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই সবজিটি আমাদের এই যেগুলো বানিয়ে রেখেছিলাম, দেখুন এই বানানো সবজিগুলো একেবারে ঢেলে দিচ্ছি, কোনো কারুকার্য কিছু নেই, সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করছি, দেখুন খেয়াল রাখবেন এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে সবজিগুলো একদিকে লেগে পুড়ে না যাচ্ছে বা কড়াতে আটকে না যাচ্ছে, এভাবে একটু নেড়ে দিলেন। এই সবজিটা করতে প্রায় 70-75 জনের সবজি আমি করছি, এটা করতে সময় লাগবে খুব বেশি হলে আধ ঘন্টা। আধ ঘন্টায় 75 জনের সবজি হয়ে যাবে। দেখুন সবজিগুলো সব কেমন সবুজ আছে, একটু পরে আপনাদের কাছে আসবো, দেখাবো। তো সবজি করতে গিয়ে সবজির কাছে বসে থাকতে হবে না, সবজি মশলা টসলাগুলো দিয়ে আপনি একটু ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারেন। তো আমি এখন তাই করব, করে আপনাদের সামনে এই যে সর্বমোট এখন 5 মিনিট হয়েছে, এতটা লবণ আপনি দেবেন 75 জনের সবজি। একটু মনে হচ্ছে কম হবে তাই আর একটু দিলাম, ব্যাস ওকে, আর কিচ্ছু লাগবে না আপনার, এতেই এই সবজিটা ওকে হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করলাম, 6 মিনিট হলো তাই না। এখন আমি আমাদের এই কচুগুলো চাষের কচু, মদন গোপালের কচু, এই কচুগুলো না একদম দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়, ওই জন্য আমি একটু পরে দিচ্ছি, পরে না দিলে এটা গলে যাবে। আমি তাও দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, দিয়ে দিলাম। মদন গোপাল যা ইচ্ছা তাই করবে, আমাদের তো রান্না আমরা করি না, বুঝলেন, রাধিকার পক্ষণ বিবিধ ব্যঞ্জন, এ বিভিন্ন ধরনের পদ রান্না করে রাধারানী। বিজ্ঞানটা এরকম, যখন কেউ রাধারানী কৃষ্ণের জন্য রান্না করব বলে মনে করে, তখন রাধারানী তার শক্তি তার মধ্যে প্রকাশ করে, আমরা শুধু হাত পা নাড়িয়ে দিই, ব্যাস সেটা খুব সুন্দর হয়ে যায়। তো আমরা 10 মিনিট পরে আপনাদের কাছে আসব। এখন আমি একটু হলুদ, একটু জিরে এই সবজিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ আপনারা জেনে রাখুন, এই চামচের
এই 75 জনের মানে 6 থেকে 7 চামচ জিরে দিয়ে দেবেন, এতটা না এতটা করে, ব্যাস তাহলেই হয়ে যাবেন। এখন আপনি সবজিটা পাঁচ তরকারি তো একটু মিষ্টি হওয়া দরকার, তাহলে আপনাকে একটু চিনি দিয়ে দিতে হবে, আর কোনো কারুকার্য নেই। এবার আমি সবজিটা ঢাকা দেবো, আপনাদের কাছে 10 মিনিট পরে এসে দেখা করব। হরে কৃষ্ণ। সজনার ডাঁটাগুলো দেওয়ার কথা ছিল, দিয়েছে কি? সজনার ডাঁটা কোথায়? এর মধ্যেই আছে, এটা খুঁজে পাওয়া যাবে না। ব্যাস হরে কৃষ্ণ। তা আমাদের 7 মিনিট পরে আমি এলাম, আমার সবজিটা প্রায় শেষের দিকে, একটু ঘেঁটে ঘুঁটে নামাবো। এই দেখুন, এই 70 থেকে 75 জনের এই লাপড়া সবজি মহাপ্রভুর খুব প্রিয়। হ্যাঁ, ডালি ডাল না, এসে এই লাপড়া ডাল না, দেখুন এটা পুরো হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। এখন আমরা এটাকে নামাবো। দেখুন কত সুন্দর, এর মধ্যে না, এই দেখুন, এখন সজনার ডাঁটা দেওয়া হয়েছে, সজনার ডাঁটা অত্যন্ত টেস্টি। আপনারা এভাবে নরকম জিনিস দিয়ে এই নবরত্ন তৈরি হয়েছে। এখন গোবিন্দকে গরম গরম ভোগ লাগানো হবে। হরে কৃষ্ণ। এখন সব গলে গেছে, প্রত্যেকটা সবজি গলে গিয়েছে। এখন আমরা এই সবজিটা প্রায় শেষ হয়ে গেছে, এখন গোবিন্দর জন্য বালতিতে কাটিয়ে নেব। হরে কৃষ্ণ। সবজিটা শেষ, এখন আমরা নামিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। ভগবানের লাবড়া সবজি কি!